প্রথম ধাপে একশো পঞ্চাশটি ট্রেন ও পঞ্চাশটি স্টেশনকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিল রেল তেজসের পর আরও একশো পঞ্চাশ ট্রেন এবং পঞ্চাশটি স্টেশনকে বৃহস্পতিবার বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিল রেল নীতি আয়োগের সিও অমিতাভ কান্ত রেল মন্ত্রককে চিঠি লিখে কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানান কান্ত রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ডি কে যাদবকে চিঠি দিয়ে জানিয়েছেন ছয়টি বিমানবন্দরকে বেসরকারীকরণ করায় বেশ লাভজনক হয়েছে ফলে রেলের ক্ষেত্রেও এই প্রয়োজনীয়তা অনুভব করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিতে চলেছে সচিবদের তৈরি একটি হাই প্রোফাইল গ্রুপ Pure Report Channel Thin